हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी डिमेर एकटी रेसिपी, डिमेर मचमचे पकोड़ा। एटाके एक फिंगार्सो बला जेते पारे। खूब सहज भावेई आज आमी एई रेसिपिटा बानिये आपनादेरके देखाबो। रेसिपिटा बानानोर जोन्नो आमी एकटा बोलेर मध्ये 5 पिस डिमके एभाबे फाटिये निएछि। डिमेर मध्ये आमी एइबार दिये देबो স্বাদমতো নুন। নুন দেওয়া হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন নিয়েছি, ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও দিয়ে দিতে পারেন। ক্রাশ করে আমি ডিমের মধ্যে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। 1 টেবিলস্পুন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি একটা ছোট সাইজের প্লেট নিয়ে নেব, যেগুলো আমরা বাড়িতে ডেলি ইউজ করে থাকি। নেওয়া হলে এর মধ্যে আমি সামান্য তেলকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গেলে ডিমটা দিয়ে দিলাম প্লেটের মধ্যে। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলের মধ্যে এইভাবে প্লেটটাকে বসিয়ে ঢেকে দেব 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট টাইম লাগে, বেশি টাইম লাগে না। লো ফ্লেমে এইভাবে আমি রেখে দেব। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। ডিমটা ফুলে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। ঢাকনাটা আমি খুলে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে প্লেটটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে কেটে দিচ্ছি, যাতে সহজে ডিমটা বেরিয়ে আসে। মাঝখান থেকে তারপর আমি পিস করে কেটে নেব। এইভাবে পিস করে কেটে নিচ্ছি। আপনারা এই সাইজগুলো নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। একটা সাইড কাটা হয়ে গেলে অন্য সাইডটাও আমি কেটে নিচ্ছি। কেটে নিলাম। এইবার পিসগুলোকে আমি তুলে একটা অন্য প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক এইরকম হয়েছে, দেখুন। সব পিসগুলো নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা বোলের মধ্যে আর একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। নুনটার সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এই ডিমের যে ব্যাটারটা বানালাম, এটা আপনারা কর্নফ্লোর আর ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্স নিয়েছি, এটা আমার বাড়িতে বানানো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে এইবার ডিমের পিসটা নিয়ে আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে দিলাম। ডিমের ব্যাটার থেকে তুলে আমি একটা টিফিন বক্সের মধ্যে ব্রেড ক্রাম্স নিয়েছি, কারণ কোট করার সুবিধার জন্য। এইভাবে আমি একেবারে কয়েকটা ডিমকে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্সের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তাহলে একসাথে অনেকগুলো এক কোট হয়ে যাবে। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও করতে পারেন। এইভাবে কয়েকটা ডিমকে আমি দিয়ে দিয়েছি। আমি এইবার এইভাবে ঝাঁকিয়ে নেব, ভালো করে কোট হয়ে যাবে তাহলেই। কোট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে। আমি এইবার পিসগুলোকে তুলে নিচ্ছি। পিসগুলো তোলা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে পিসগুলোকে দিয়ে ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যেতে পারে, তার জন্য লো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই ডিমের মচমচে পকোড়া রেডি হয়ে গেল। এই রেসিপিটা খুব মচমচে হয়। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।